डिजिटल सिक्योरिटी एक्ट 2018 डिजिटल निरापत्ता आईन 2018 अधीने এই ধরনের সমস্যাগুলো আপনি যদি ফেস করেন হয়তো এক আদালতে আপনি ন্যায় বিচার পাইলেন না আপনি আপিল করবেন উচ্চ আদালতে আসবেন উচ্চ আদালতে যদি কোনো কারণে আপনি ন্যায় বিচার আপনি পান না বলে মনে হয় আপনাকে প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন आज के जरा हमारे आईन आदालत अनुष्ठान देखें सबा के जाना आंतरिक शुभेच्छा और अभिनंदन अत्यंत जनगुरुत्वपूर्ण सम्पन्न एक विषय आज के आलोचना करब आशा करी अपना उपकृत हबें मोबाइले बा इंटरनेट बा एस एम एसर माध्यमे अथवा अन्य जेको अपनार प्रजुक्तिगत व्यवहार माध्यमे टेलीफोने अथवा जेको प्रजुक्तिगत डिवाइस यूज कर जदि কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গ্রুপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা তাকে হয়রানি করার জন্য তাকে হুমকি দেওয়ার জন্য তাকে ব্ল্যাকমেইল করার জন্য তার কোনো অর্জিত সুনাম সম্পত্তি যে কোনো কিছু নষ্ট করার যে অভিপ্রায় সেটা যদি কেউ করে তাহলে অবশ্যই अपनी तार प्रतिकार पेते पारें सेटा किभावे करबें सेटा हच्छे आमादेर देशे डिजिटल सिक्योरिटी एक्ट नामे डिजिटल निरापत्ता आईन 2018 नामे एकटी आईन आछे सेई आईने एई विषयगुलोर प्रोटेक्शन व्यवस्था रयेछे डिजिटल सिक्योरिटी एक्ट 2018 वा डिजिटल निरापत्ता आईन 2018 अधीने ये धरनेर समस्यागुलो आपनी जदि फेस करें ताहले आपनी निकटस्थ एक जन आपनार परिचित भिज्ञ जेकोनो आईनजीवी शरणापन्न हुए एक मामला दायरेर जन्नो प्रस्तुति नेन खूब द्रुत द्रुततम समय जदि प्रस्तुति नेन ताहले आपनी ये धरनेर समस्यागुलो थेके उत्तरणेर सुयोग पाबेन आपनी থানায়ও মামলা করতে পারেন আপনি চাইলে আদালতেও মামলা করতে পারেন আপনি সরাসরি যদি সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন সাইবার ট্রাইব্যুনাল মামলা আমলে নেবে এটা কিন্তু জামিন অযোগ্য ধারাও আছে এখানে কিছু কিছু ধারা আছে জামিন অযোগ্য আর কিছু আছে জামিনযোগ্য কিছু আছে আপোষযোগ্য কিছু আছে আপোষের অযোগ্য সেই ক্ষেত্রে এই এই আইনটা কিন্তু খুব শক্তিশালী একটা আইন প্রপার অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে এই ধরনের অপরাধ প্রবণ মানুষগুলো একেবারে গর্তে ঢুকে যাবে তাদের প্রপার পানিশমেন্ট হবে আপনারা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যারা আপনাদের হুমকি দিবে অশ্লীল কোনো মেসেজ দিবে ছবি বিনিময় করবে ভিডিও আপলোড করবে অথবা কোনো রকম এই সমস্ত ভিডিও বা অন্তরঙ্গ ছবি বা যে কোনো বিষয় আগে তার সাথে আপনাদের সম্পর্ক এক সময় ছিল বা যে কোনো কারণে ছবিগুলো হয়েছে এটা একটা অন্যায় প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে বা ন্যায় প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে বা আপোষেই হয়েছে হলেও সেটা পাবলিকলি প্রচার করার এবং এটা নিয়ে ব্ল্যাকমেইল করার কোনো অধিকার কোনো নাগরিকের বা কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের নেই কোনো নাগরিকের সম্মান হানি করার জন্য লাইফকে একটা অসম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষতি করার জন্য কোনো অধিকার নেই আইন সেই অধিকার দেয়নি পেনাল কোডেও আমাদের সেই ধরনের বিধান রয়েছে তারপরেও আমাদের দেশে একটা স্পেশাল আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সেই আইন মোতাবেক আপনারা অতি দ্রুত মামলা করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন সামাজিক কুসংস্কার সামাজিক পারিবারিক ভয় ভীতি সম্মান সুনাম এই সমস্ত বিষয়গুলোর কথা চিন্তা করে অনেকে এই সমস্ত বিষয়গুলোতে মামলায় যেতে চান না পরে সর্বনাশ হয়ে যায় বছরের পর বছর ব্ল্যাকমেইলের শিকার হন অনেকে আছে কোনো কারণে যদি তাদের একটা ছবি সংগ্রহ করতে পারে অথবা একটা ভিডিও কোনো কারণে তাদের কাছে ক্লিপ সংগ্রহ হইলো বা যেভাবেই হোক জোর করে করলো বা গোপনে করলো অনেক রকম ডিভাইসের মাধ্যমে আজকাল এগুলো হয়ে থাকে অনেক স্পাই প্যান থাকে স্পাই সানগ্লাস থাকে চশমা থাকে স্পাই চাবির রিং থাকে স্পাই ক্যামেরা থাকে এগুলাতে
এগুলা আপনি টেরও পাবেন না যে কোন সময় ভিডিও হয়ে যাচ্ছে। অত্যন্ত সতর্ক থাকতে হবে আমাদের বর্তমান যুগে। এগুলা করে অনেকে কিন্তু এগুলাকে পুঁজি করে অনেকে অনেককে সর্বস্ব লুটে পুটে নেয়, কারণ এদেরকে ব্ল্যাকমেইল করে সামাজিক লোক লজ্জার ভয়ে অনেকেই টাকা পয়সা দিয়ে এদেরকে আপোষ করে। ফাইনালে কিন্তু এরা লোভী হয়ে যায়, নিতেই থাকে, এক পর্যায়ে গিয়ে অতিষ্ঠ হয়ে যাবেন, আপনার দেয়ালে কিন্তু পিঠ ঠেকে যাবে। সুতরাং তাদের এই ধরনের কোনো প্রলোভন, তাদের হুমকি, তাদের কোনো ভয় ভীতিতে আপনারা ভীত সন্তুষ্ট না হয়ে শুরুতেই অঙ্কুরেই বিনষ্ট করে ফেলবেন, অর্থাৎ সাথে সাথেই আপনি আইনের আশ্রয় নেবেন। আপনি অপরাধের শিকার হয়েছেন, এই জন্য আপনি অপরাধী না, যিনি অপরাধ করেছেন সে অপরাধী, আপনি অপরাধের শিকার, ভিকটিম অফ ক্রিমিনাল অফেন্স। আপনার তো লোক লজ্জা বা এই সমস্ত বিষয়ের তোয়াক্কা করে আপনার সুন্দর সামনের ভবিষ্যৎ নষ্ট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, সে যেই হন। সুতরাং প্রপারলি আইনগতভাবে এদেরকে প্রতিরোধ করতে হবে, সামাজিক আন্দোলন তো গড়ে তুলতেই হবে। আর আপনারা যদি আইনগত, যেহেতু দেশে প্রচলিত আইন থাকা সত্ত্বেও আপনারা সচেতন না হলে যে বিষয়টা হবে, এই ধরনের বিষয়গুলা স্প্রেডিং হতে থাকবে, তাতে করে অপরাধীরা পার পেয়ে যাবে। কখনো অপরাধীকে আপনারা ছাড় দিবেন না। আর দেশে যেহেতু আইন আছে, একবার না একবার আপনি আইনের সেই সুযোগ বা প্রোটেকশন পাবেন। কেউ কেউ বলতে পারেন যে না, আইন আদালত করে অনেক সময় লাগে, হয় না, এই সেই এরকম অনেক কথা বলতে পারেন। হয়তো এক আদালতে আপনি ন্যায় বিচার পাইলেন না, আপনি আপিল করবেন, উচ্চ আদালতে আসবেন। উচ্চ আদালতে যদি কোনো কারণে আপনি ন্যায় বিচার আপনি পান না বলে মনে হয় আপনাকে, সর্বোচ্চ আদালতে দেশের সুপ্রিম কোর্ট, আপনি ওখানে যাবেন কমপ্লিট জাস্টিসের জন্য, ওখানে যাবেন, ন্যায় বিচার নিশ্চয়ই পাবেন, নিশ্চিত ন্যায় বিচার পাবেন বলে আশা রাখি। ধন্যবাদ সবাইকে। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে অবশ্যই বিজ্ঞ একজন আইনজীবী শরণাপন্ন হবেন, যিনি আপনার পক্ষে সর্বাত্মক আইনি লড়াইয়ে সচেষ্ট থাকবেন। এমন একজন বিজ্ঞ আইনজীবীকে আপনি আপনার পক্ষে নিযুক্ত করবেন যিনি সততা, নিষ্ঠা, দায়িত্ববান এবং আপনার মামলার আইনগত ব্যাখ্যা, বিশ্লেষণ এবং প্রচুর পড়াশোনা করে আইনি লড়াইয়ের মাধ্যমে, মিথ্যা কোনো আশ্বাস না দিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে আপনাকে এখান থেকে বিজয় ছিনিয়ে এনে দিতে পারে। আপনি পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত আইনি প্রতিকার, আপনি পেতে পারেন আপনার লিগ্যাল রাইট, জাস্টিস, এবং অপরাধীকে শাস্তির মুখোমুখি দাঁড় করাতে পারেন। এমন একজন বিজ্ঞ আইনজীবীকে অবশ্যই আপনি নিজ দায়িত্বে খুঁজে নেবেন, কোনো মিডিয়া, টাউট, ব্রিকার বা দালালের শরণাপন্ন অবশ্যই হবেন না, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। আবারও আদালত অঙ্গনে গিয়েও কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যাবে যদি কোনো মিডলম্যানের আশ্রয় নেন। সরাসরি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত যে কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের আইনগত প্রতিকার নিশ্চিত করুন। সবসময় খেয়াল রাখবেন, নিজে সচেতন হলে ক্ষতি অনেকাংশেই কমে যায়। সচেতন থাকুন, সাবধানে চলুন, দেশকে ভালোবাসুন, দুর্নীতিকে না বলুন, সৎভাবে জীবনযাপন করার জন্য চলুন আমরা দৃঢ়প্রত্যয় গ্রহণ করি, ভালো থাকুন। আর আমার এই আলোচনা যদি আপনাদের একটু কাজে লাগে, তাহলে চলুন এটা ছড়িয়ে দেই বাংলা ভাষাভাষী প্রিয় ভাই ও বোনদের মাঝে, যারা দেশ বিদেশে যে কোনো জায়গায় থেকেই বাংলাদেশের উন্নয়নের জন্য, এদেশের মানুষের মা মাটির জন্য কাজ করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন, হার ভাঙা পরিশ্রম করছেন, তাদের জন্য ছড়িয়ে ছিটিয়ে দেই এই ভিডিওটি, এই আলোচনাটি, যাতে সবাই কিছু না কিছু উপকৃত হতে পারে এই আলোচনা থেকে, সেই প্রত্যাশা করছি আপনাদের কাছে। বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপর, আপনাদের ইচ্ছার উপর, সদিচ্ছার উপর। ভালো কাজে সবাই আত্মনিয়োগ করুন, চলুন এই চ্যারিটেবল ওয়ার্ক বা চ্যারিটেবল ইনিশিয়েটিভ, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাই, সবাই যেন কিছু না কিছু উপকৃত হতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে হয়তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো আলোচনায়, পরবর্তী কোনো পর্বে, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আইন আদালত। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।